সবাই জমিদারের বাচ্চা, সারা দিন ঘরে বসে থাকলে সংসারে কাম কাজ গুলো করবো কি? দেয় কি বলতেছেন আম্মা? এসব আমি সব কাজ কাম করে এখন অনগ্রামে খাওয়াইতেছিলাম। সব কাম কাজ তোমার শেষ? হ্যাঁ হ্যাঁ, দুই দিন পরে ঈদ, দুনিয়ার কাপড় চোপড় নোংরা রয়েছে, ঘরে দুনিয়ার ঝুল পড়ছে, ওই গুলা ধরবো কি? দেয় আমার মরা মায় এসে করবো আম্মা। দেখেন এখনো তো ঈদের বাকি আছে, এখন যদি দুয়ে ফেলে আবার তো কদিন পর দুইতে হবে, তাই না? সেই জন্য একবারে ধুমুনি। এই মুখে মুখে কথা না কইলে হয় না? হ্যাঁ, বিয়া দেব কোনে কার, শাশুড়ির মুখে মুখে কথা কয়, বাপ মা কি কিছু শিখাই নেই, ফকির নির ঘরে ফকির নির কোনে কার, প্রত্যেক কথায় ওর জবাব দিয়ে হয় লাগবো, নাইলে পেটের ভাত চাই হয়ে যাবে। আম্মা আপনি এগুলো কি করতেছেন? হ্যাঁ যা কর আমারে কর, কিন্তু আমার বাপ মা তেলে কথা কইেন না। কেন, তোমার বাপ মা কি হয়েছে? তোমার বাপ মা কি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে নাকি? না না তা না, আপনি বলছেন এগুলো ধুইতে, এখন ধুমুতে, এখন ঈদের কদিন বাকি আছে, তখন একবারে ধুমুনি, এখন ওরা ধুইলে সব ধুলাবালু হয়ে যাবে গা। আর কথা বারবার কবি না, তোরে তো মনে আছে আমি সবাই একেবারে ফেসা খাই ফেলাই, সওয়াল দেয় আমি এত কষ্ট করে মানুষ করলাম, দুনিয়ার টাকা পয়সা খরচ করে আমি বিদেশ পাঠালাম, আর আমার সওয়াল দেয় ফুসলাই ফাসলাইয়ে অ্যাকাউন্টটা তোর নামে করে নিছিস, কি কামে রে? না না মা, আপনি এগুলা কি বলতেছেন? আপনার ছেলে তো আমার নামে অ্যাকাউন্ট করে গেছে। ও ছেলে এমনি করে গেছে তোমার নামে অ্যাকাউন্ট? আম্মা বুঝো না, নিজের নামে অ্যাকাউন্ট করছে কি লিগে, নিজে ইচ্ছা মতো খরচা করব আর চুপ চুপ করে বাপের বাড়িতে পাঠায়। রাখি, এগুলো তুমি কি বলতেছো? কখনো দেখছো যে তোমার ভাইয়ের টাকা আমি আমার বাবার বাড়িতে দিই? কেন দিম আমার বাবার বাড়িতে? ও রাখি ভুল কথা কয়ে ফেলাইছে না, তুমি করবা এগুলা আর আমার মেয়ে কইলে এই দোষ হয়ে যাবো, তাই না? না না, এখানে দোষের তো কিছু না, ও কিভাবে বলতেছে আমাদের এখানে তো? ও ঠিকই কইছে, তুমি এইখানে টাকা দাও, ওইখানে টাকা দাও, ওই এতিমখানায় টাকা দাও, আমরা কিছু বুঝি না তুমি কিসের জন্য এসব করে পারছো, তাই না? সি 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 আম্মা, এগুলো আপনি কি বলতেছেন? হ্যাঁ আমি নিয়োগ করছি যে আপনার ছেলে তো বিদেশ যাবো, তার প্রথম মাসে বেতন দিয়ে আমি এতিমখানায় দিব, আর আপনি এগুলো কি করতেছেন? আমি এখানে সেখানে টাকা দিই। এই এতিমখানায় টাকা দিবা, যেখানে টাকা দিবা, দরকার হলে সেখানে আমি দেবো। এ তুমি বউ মানুষ, তোমার এত খবরদারি কিসের জন্যে? আমার দেখেন নিয়োগটা তো আমি করছি না, এই জন্য আমি দিছি। দেখো মানুষ কয় না যে মার্চে মাসে ধরে বেশি সাহানো না, আমার আমেদ করে ও ফকির মিল বাচ্চা তোরা দুই চক্ষে দেখতে মন করে। শোন এখন কি কর, সাহাল খাওয়ানোর বা আনা দিছিস না, যে সাহাল খাওয়াইতেছিলাম যদি ঘরে, তুই ঘরে এক মুহূর্ত বইবি না, কাম হবি এই জায়গা বয়ে থাকবি আমার চোখের সামনে। আচ্ছা তাড়াতাড়ি রান্না বান্না করবি এখন, তো সাহাল খাওয়ার লাগে আমার খাওয়া লাগে না, ফকির মিল বাচ্চা কোনিকার। দেখছো সব কাজ কাম কইরা আমি ওর একটু খাওয়াইতেছিলাম, আর অন্যতে খোটা মারা কথা শুরু করে দিছে, যে বাবা তোমার খাওয়া কাপড় চোপড় গুলো ধুয়ে নি চলো। কই গেছিস সারাদিন, কই কই থাকিস? কত মা ওই যে একটু বাইরে গেছিলাম, ঘুরতে গেছিলাম একটু। আচ্ছা শোন, এই ফকির নির বাচ্চা যে গাইডে বসে সব দখল করে খাচ্ছে, আমার তো এগুলো সহ্য হচ্ছে না। হমা ঠিকই কইছ, ভাইজান বিদেশ যাওয়ার পরে না ওর বেশি সাহস হয়ে গেছে, ইচ্ছা মতো একান থেকে টাকা খরচ করতেছে, বাপের বাড়িতে পাঠাই দিতেছে, এর একটা ব্যবস্থা করতে পারো না তুমি? ইস কি যে করবো, আমার মাথায় তো কোনো বুদ্ধি আসতেছে না, ওরা তো দুই চোখে আমার দেখতে মনছে না, আর যেভাবে রাজত্ব করতেছে মনে হচ্ছে সব ওর বাপের বাড়িতে নিয়ে এসে বসে। ঠিকই কইছো মা, একদম আমার অসহ্য লাগে, একটা কাজ করো মা, মায়ের দূর দিয়ে না বাড়ি থেকে বাইর করে দাও, এটাই ভালো হইবে। ঠিক কইছিস, ওরে এইভাবে বাড়িতে তাড়াই দিয়ে লাগবে, তাছাড়া তো এই বাড়িতে নড়বো না, ওরে মাই দিয়ে ধৈরে ওরে লুলে করে বাড়িতে তাড়াই দেবো, তাছাড়া আমি কোনো উপায় দেখতেছি না, সাহাল কামাই করবো আমার, আর ও রাজরানীর মতো রাজত্ব করে খাবি, আমি তো বাইরে থাকতেছি রইতে দেবো না। চল বাড়ি চল, আজকে ওর দেখা মজে কেমনি লাগে চলো। রাখি রাখি, কি হয়েছে ডাকো কেন? একটু অন্যপরে রাখো না, আমি একটু একটু কাজ আছে আর রান্না বান্নাটা একটু সেরা নি। কি ফকিনের বাচ্চা, তোর এত বড় সাহস, আমি কি তোর চাকরা নি যে তোর ছেলে রাখবো আমি? এগুলা কি বলতেছো তুমি? ওর একটু রাখলে কি চাকরানি হয়ে যাবে নাকি? আমি পারবো না, ইস আমি এত সুন্দর একটা সিরিয়াল দেখতেছিলাম, মনে হয় পরের পর্বটা হয়েই গেছে। এটা তুমি কি বলতেছো? ওর নিয়েও তো তুমি বসে সিরিয়ালটা দেখতে পারো। আমি বলছি না আমি পারবো না, আমি তোর চাকরানি না, তুই তোর ছেলের কুলে নিয়ে যা খুশি তাই করবি, যা এখান থেকে যা। আরে যাই বাবা, তোর রাখার মতো এ বাড়িতে কেউ নেই,
তোরা এখানে বসাই দিয়ে আমি রান্না বানাটা সেরে নি হ্যাঁ তুমি বসে বসে খেলা করো হ্যাঁ আচ্ছা চলো এই যে বাবা তুমি বল দিয়ে খেলা করো হ্যাঁ আমি রান্না বানাটা করে আসি হ্যাঁ এই বাড়িতে তো আর কাজকাম কোনো মানুষ তো নাই আর তোরা রাখারও মানুষ নাই একটু গিয়ে বলছি অমনে তো আমার ছোট লোক মোট লোক বলে ফেলছে আমি রান্না না করলে খাইব করতে গেবে আবার তখন আবার চিলা চিলি শুরু করে দিব বসো তুমি হ্যাঁ বাবা বসো খাওয়ার খুঁটা দিস যে এত বড় হয়েছে আমার বিয়ে শাদী হয় না এই বাড়ি বই বই খাই তোর বাপের বাড়ির তাই না খায় দেখেন আমি ওইভাবে বলিনি আমি বলছি যে তুমি এখানে বসে খাও তুমি তোমার বিয়ে শাদী হয় না তাহলে তুমি তোর মুখ দেখে আমি কোন কথা না শুনতে কইছি না ফকিং নির্বাস পুলিশকে বাড়ি দিয়ে তোর মুখ কই যাচ্ছেন এদিকে চলেন আমার সাথে চলেন না না ভাই কি বলো প্রত্যেকদিন তুমি আমার রাস্তায় দেখলে বলো যে ওরা দোকানে নিয়ে যেতে না ছাড়ো তো এসব আরে ভাবি আপনি তো জানেন আমি বাচ্চাদের খুবই ভালোবাসি তো এই আমার ভাস্তার মতো লাগে না দেখছেন তো আমি ভাস্তার মতো মনে করে চলেন দোকানে না রে ভাই দেখো আমি তো বলছি আমি এখন একাই যাব তোমার যাওয়া দরকার নেই প্রতিদিন খালি এটা সেটা কিনে দাও কি খায় নাকি সবগুলা আরে খাবে না চলেন তো ভাবি চলেন বেশি কথা বলা লাগে চলেন আচ্ছা চলো ওরে বাচ্চা তোর পেটে পেটে এত শয়তানি তাই তো কই কারণে অকারণে বাইরে যা কিসে জন্য আজ বাড়ি আয় তোর একদিন কি আমার একদিন আয় আ আলম কি নিকে হায়া কই গেছিলি আম্মা একটু বাইরে গেছিলাম আই বাইরে গেছিলি কিসের জন্য কিসের জন্য মানে এগুলো আপনি কি কইতেছেন কলম কিনি এই কলম কিনি না তো কি ওই বাদনের সাথে তোর সম্পর্কটা কি শুনি সি 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 আমা এগুলো আপনি কি কইতেছেন
ওনার সাথে আমার কিসের সম্পর্ক? ওনার সাথে আমার কিসের সম্পর্ক? আমি দেখি না রাস্তায় দাঁড়ায় কথা কোষ, আবার দোকানে যায় সেই কিনে দেয়, ওটা কিনে দেয়, তোর সাওয়ার রাতে চিপস কিনে দেয়, জুস কিনে দেয়, বাড়ি আসে তুই এই দেখা শুনে খাস। কি সম্পর্ক আমার? কি সম্পর্ক কয়? ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। দেখেন বাদন ভাইয়া অর্ণবকে খুব ভালোবাসে, তাই এই জন্য ওর একটু করে টোলে নেয়, আবার ওর চিপস চিপস এগুলো চকলেট মকলেট কিনা দেয়, এইটুকুই, আর বেশি কিছু না। আমারে গুগল পড়াইতেছস? বাদন ভাই আমার ছেলেটারে খুব পছন্দ করে, ভালোবাসা, বুঝি নাই যেমন কিছু জন্য করে। মা চুরি করলে কি কেউ স্বীকার করে? তুমি বুঝো না, বাদন ভাইরে বাইক নিয়ে এসে খাওয়াই দেয়, তারপর কি ঢলাঢলি ঢঙ্গি না করে, আমার কাছে সব প্রমাণ আছে। রাখি, তুমি এগুলো কি বলতেছ? এই তুমি একদম চুপ করো, আমরা কি কিছু বুঝি না? আমার সাওয়ার পিতে গেছে, আমার সাল কি বিদেশ গেছে, কষ্ট করে দেয়, টাকা পয়সা পাঠায়, দরজা শোনো কিচ্ছু নাই। আমার এটার অক্ষণে বাইতে বাই করে দাও তো, বাড়িতে তো বার করুমি, আগে দাঁড়া শোন। আর একটা কথা, ওয়াপর বাবু সকাল থেকে ঘুরতেছিস, তোরা পাইতেছিস, তুই দোকানে যা না করে সাথে কথা করতেছিস। ওই আমার 50,000 টাকার দরকার, আজকে টাকা তুলে দিবি। টাকা? আমার টাকা তো নাই। টাকা নাই মানে? এত টাকা পাঠাইলো আমার সাল, আমার ফোনে করলো, মা টাকা পাঠাইছি, কোনো সমস্যা নেই, টাকা কি করছিস? আমা আমার কাছে টাকা যে ঋণ করে গেছে, ওইখানে টাকা দিছি। ওই আমার সাল কত টাকা ঋণ করে গেছে আমি জানি না, তুই কই বিজে টাকা ঋণ করে গেছে আমি তাই শুনবো? আমি জানি না মা হইয়ে, তুই সব খবর জানিস? এগুলো কি করতেছেন? মানুষের টাকা পাবো, টাকা দেবো না, সব টাকা কি আপনারা দিতে হবো? টাকা যে কোন জায়গায় গেছে ওটা তো আমি জানি না, করে পিছনে খরচ করছিস আর বাপের বাড়ি পাঠাচ্ছিস, তোর মুখ থেকে একটা সাওয়া শুনতেছে না। আমা কি করতে সাহায্য করে আমি বলছিস দাঁড়া? আমা না সবাই বাড়িটা পরিবারে কি করবো আমরা, আর কত থাকবো এরকম রাস্তায়।